হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 7টা, আজকে সকাল সকাল উঠে স্নান ঠান করে পুরো রেডি। কেন রেডি, কিসের জন্য রেডি, সেটা আমি নিচে গিয়ে দেখাই। আপনারা তো দিন ধরে জানতেন যে আমার বাবার ফ্যাক্টরি আছে বলে থাকি বা এরকম কিছু বলে থাকি, তো আজকে সেটাই এখানে দেখালাম। এটা আমাদের বাড়ির নিচে, এখানে যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আরেকটা ফ্যাক্টরি আছে, ওটা হচ্ছে কলাগাছিয়া। যারা যারা আমাদের এদিকে থাকে তারা তো অবশ্যই জানবেন, তো ওখানেও যাব, ওখানে গিয়েও দেখাবো। তারপরে তখন সকালে এখানেই পুজো হচ্ছে, খুব সকাল সকাল পুজো হচ্ছে এখানে, প্রত্যেক বছর সেটাই হয়। তো তারপরে দেখাচ্ছে পুজো গিয়ে দেখতেই পাচ্ছি। এখানে পুজো আমাদের ডান, বামুন ঠাকুরও চলে গেছে এখন, উপরে দাদুর সব কাজে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, এটা এখন এখানে সব কমপ্লিট, প্রসাদ টোসাদ দেওয়া হবে সবাইকে, তারপরে যাব হচ্ছে ওই কারখানায়, ওখানেও পুজো হবে। যেমনটা বলেছিলাম, আমাদের এই কারখানায় তো পুজো হয়ে গেছে, আমরা যাচ্ছি আরেকটা, আমাদের ফ্যাক্টরি আছে ওখানে। আজকে সবার থিম পিঙ্ক, আমি আর মা পিঙ্ক, আর গোলু আর ভাইকে দেখাচ্ছি, গোলু আর বাপিকে দেখাচ্ছি, ওরা ওখানে আছে গাড়ির কাছে, তো ওদেরকে গিয়ে দেখছি। গোলু আর বাপি দুজনে পিঙ্ক, এখানে মাও পিঙ্ক, আর আমাকে তো দেখছি। আমরা চলে এসেছি, এখানে আছে গোলু বাপি, আমাদের গাড়ি উঠে যায় বুঝলে। এখনো অবধি আমরা কোনো গ্রুপ পিক তুলি, মানে ফুল ফ্যামিলি এখন অবধি আমরা তুলিনি, তুলবো, একটুখানি সবে এলাম তাই একটুখানি রেস্ট নিই, তারপরে তুলবো। এরপরে আরেকটা জায়গাও যাওয়ার আছে ভাইয়ের পুজোর জন্য, ডিসপ্লে টাইপের রাখা আছে। এখন আছে মন্দির, আর এই যে আমাদের গবেষণা। তো এবার আমরা একটু বেরাবো, বেরাবো হচ্ছে বড় গাছাড়িতে যাব। আর এই যে মা, আমরা কোথায় যাবো গো এখন, একটু আমার মা কোনো কথাই বলতে চায় না, বলো আমরা কোথায় বলো, মা এত ক্যামেরা চাই না। এই যে এই এসে এই শুধু এটা নিয়ে বলে দেবে, ওদিকে বাকি দাঁড়িয়ে যে মা ফাইনালি বসার সুযোগ পেলো, যেমনটা বলেছিলাম আমরা আরেকটা জায়গায় আসবো, সেটা হচ্ছে আমরা এখন এসে বড় কাছারিতে গরুর পুজো দিতে। আমাদের যেহেতু ছোটবেলা এখানে মুন্ডান এখানেই করানো হয়, তো সেই জন্য আমরা প্রত্যেক যখনই পুজো হয় তো আমরা এখানে দিতে আসি, মানে আমাদের জন্মদিন হলে আমরা জন্ম মাসে এখানে পুজো দিতে আসি। তো গরুর পুজো আমরা এখন দিতে এসেছি, আর এই যে এখানে বদমাইশি করছে, তো আমরা এখন পুজো দেবো। বাবা ওদিকে সব পুজোর জিনিসপত্র নিচ্ছে, চলো তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে। এখানে গরু চূড়ান্ত বদমাইশি করতে করতে যাচ্ছে, মন্দিরে পুজো দিতে। এই যে আমরা এবার মেন মন্দিরে
চলে এসেছি। এটাই হচ্ছে বড়কাছড়ির মন্দির। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে এগোচ্ছি। কাকুদেরকে আমরা ছেড়ে দেবো ফ্যাক্টরির ওখানে, তারপর আমরা চলে যাবো বাড়ি। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আসার পর কোনো ব্লগ করা হয়নি, কারণ খুব ভোরবেলা যেতে যে ওঠা হয়েছে ছটার সময়, তাই জন্য আর এসে একটু এনার্জি ছিল, এসে মেকআপ তুলে ঘুমিয়েই পড়েছিলাম। তো কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ডিনার করলাম, গোলু এখনও করেনি, কারণ আমি গোলু দুজনেই ঘুমিয়ে পড়েছি। মানে আজকে আমরা রাত্রিরে আর ঘুম, আমাদের এখন মানে তাড়াতাড়ি ঘুম আসবে না, দেরি হবে ঘুমাতে, তো সেই জন্য মাও যেন ঘুমাতে পারছে না, পাপি ঘুমিয়ে পড়েছে। তো মা কী করছে, কালকে আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে খাওয়া দাওয়া, তো মা আমরা কালকে কি ড্রেস পরে যাব না পরে যাবো, মা সেগুলো প্রিপেয়ার করে রাখছে, আমার ভাইয়ের মায়ের বাপি সবাইটা প্রিপেয়ার করে রাখছে, কারণ কালকে একদম এন্ড লাস্ট মুমেন্টে না খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কে কোন জামাটা পরবো, তখন না মানে মানে যেটা ভেবে রেখেছি যে না এটার সাথে এটা পেয়ার করলে ভাল লাগবে বা ওটা পেয়ার করলে ভাল লাগবে, কিছুই করা হয় না। তো সেই জন্য এখন করে নিয়েছে, তাদের কালকে সকালে অনেকটাই সময় থাকে, আমরা যেহেতু সকাল বাবা সকাল সকাল চলে যাবে, কিন্তু আমরা একটু দেরি করে যাব, কেন যেহেতু বাড়িতে গেস্টও আসবে, মানে আমার মামুনিরা আসবে, দিদিরা আসলেও আসতে পারে ঠিক নেই, তো ওদেরকে নিয়েই তারপর যাব। একবারে তো হবে না, দুবার গাড়ি আসা যাওয়া করবে, দু তিনবার আসা যাবে, এমনিতেও করতে হবে, এখান থেকে অনেকেই যাবে। তো কালকেও একটা খুব ভালো খুব এনজয়মেন্ট হবে, আর ওখানে গিয়েও আমি ব্লগ করব। আজকে যেহেতু সেরম একটা কেউ ছিল না, কারণ আমরা আজকে অনেক লেটে গেছিলাম, যার জন্য না সবাই টায়ার্ড হয়ে গেছিলো দুদিন থেকে, খুব ওদেরও তো স্ট্রেস চলছে, তো বাড়ি চলে গিয়েছিলো, হয়তো সন্ধ্যেবেলা পরে এসছে, কিন্তু কালকে সবাই আসবে, সবাইকে দেখাবো, খুব মজা হবে। কালকে কী করবো না করবো সবটাই দেখতে পারবেন পরের ব্লগে। আর এখানে আছে আমাদের গোলু, রাত্রির বেলা এখনও চিপস খাওয়ার কথা মনে পড়েছে, দাঁড়াবে এখনও চিপস আর কার্টুন নিয়ে বসে গেছে, আজকে রাত্রে এইভাবেই কাটাবে বোধ হয়, পরে ঘুমিয়ে পড়বে যদিও। তো যাই হোক, আজকের ব্লগটা বাস এইটুকুই, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সেপ অফ শেয়ার। দেখা হচ্ছে কালকে নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা অ্যান্ড গুড নাইট।